নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের আপডেট খবরের দিকে। প্রথমে আপনাদের জানিয়ে রাখি আবারও একটি দুঃখের ঘটনা, যেখানে অ্যাক্সিডেন্টের ঘটনা কিন্তু মাত্রাধিক হারে বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা কিন্তু বর্তমানে অহরহ ঘটে চলেছে। যে খবর ইতিমধ্যে উঠে আসছে শান্তির বাজার থেকে, যেখানে শান্তির বাজারের একটি ইকো গাড়ি আজকে সকালবেলাতে শান্তির বাজার মহকুমার মনপাথর বাজার সংলগ্ন যে ব্লু সংগ্রাম অফিসটি রয়েছে, সেই অফিসের সামনেই মূলত অত্যধিক দ্রুত আসে একটি ইকো গাড়ি, মারুতি ইকো গাড়ি, এবং সেই গাড়িটি ধাক্কা মারে বাজার সংলগ্ন যে সমস্ত গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপরে, জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িকে সজোরে ধাক্কা মারে গাড়িটি, এবং অন্যান্য গাড়িগুলো যেরকম ভাবে দুমড়ে মুচড়ে গেছে, ভেঙে গেছে, তার পাশাপাশি প্রচুর মানুষ দুর্ঘটনাতে আহত হয়েছেন, জখম হয়েছেন। যে খবর ইতিমধ্যে উঠে আসছে মূলত বড়ই দুর্ঘটনাজনক ঘটনা শান্তির বাজার থেকে, এবং শান্তির বাজারের মনপাথর বাজার সংলগ্ন ব্লু সংগ্রামা অফিস সংলগ্ন ঘটে যায় আজকে সকালবেলায় দুর্ঘটনাটি। তবে যে বিষয় জানা যাচ্ছে যে তিনজনের অবস্থা খুবই গুরুতর, তিনজন জখম হয়েছেন মারাত্মকভাবে পরবর্তী সময়ে, যদিও তাদেরকে নিয়ে যাওয়া হয় শান্তির বাজার হাসপাতালে, যেখানে প্রাথমিকভাবে চিকিৎসা করা হয়। ঘটনাস্থলে খবর দেওয়া হয় পুলিশকে, মনপাথর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং খতিয়ে দেখে যে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে, এবং পুরো স্পটটি ঘুরে দেখছে ইতিমধ্যে মনপাথর থানার পুলিশ। তবে সাতসকালে দুর্ঘটনার সম্পর্কে সকলের মধ্যে একটা ভয়ভীতি আশঙ্কা কিন্তু বিরাজ করছে, এবং তার পাশাপাশি শান্তির বাজারে যাতে ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয়, আরক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা যাতে আরো কঠোরভাবে করা হয়, সেই দাবিটাও কিন্তু উঠছে জনগণের মধ্য থেকে। কারণ যে হারে রাজ্যে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে, যেভাবে দিনের পর দিন মাত্রাধিক হারে অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়ছে, তাতে করে প্রত্যেকটা মানুষের এখন একটাই মতামত, যাতে রাস্তাতে ট্রাফিক পুলিশের আরো জোরদারভাবে নিরাপত্তাভাবে কঠোরভাবে যাতে দায়িত্বে মোতায়েন করা হয়। কারণ দুর্ঘটনাটাকে কিন্তু যে কোনো ভাবে হোক এড়াতেই হবে, এড়িয়ে চলতেই হবে, এবং তার থেকেও বড় কথা, যে সমস্ত যান চালকরা থাকছেন তারা অত্যধিক গতিতে গাড়ি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, এবং নিয়ন্ত্রণ হারানোর ফলেই কিন্তু ঘটে যাচ্ছে ভয়াবহ দুর্ঘটনার খবরগুলো। শান্তির বাজারের দুর্ঘটনা সম্পর্কে সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে একবার শুনব। একটা গাড়ি আছে ওই যে সামনের নাম্বার ছাড়া তাহলে ইকো গাড়িটা দোষ সম্পূর্ণ রেকলেস ড্রাইভিং এর কারণে আইছে। কয়টা গাড়ি নষ্ট হয়েছে আপনার? এখানে একটা মারুতি ভ্যান আসতে পারছে, কালো মারুতি একটা আছে, ওই বাইক আর ওই যে প্যাসেঞ্জার আসলো আর ওই বাইকটা যারা বই রয়েছে এরা এখানে যারা ড্রাইভার এরা হয়েছে, আর সামনে আরেকটা ইয়ো গাড়ি আছে, এটাও মারুতি হয়েছে, কুন্ডাই কুন্ডাই গাড়ি, কুন্ডাইয়ের গাড়ি একটা সামনে গিয়ে। কি চাইবেন বাজারে ট্রাফিক ব্যবস্থা করো, কেমন কিছু চাইবেন আপনারা? ট্রাফিক ব্যবস্থা বা গতি নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসন থেকে কিছু একটা করা হোক, এমন চাইবেন? এটা যেহেতু বাজার এরিয়া, আমরা চাই একজন ট্রাফিক, কমসে কম ট্রাফিক পুলিশ অন্তত এই বাজার এরিয়ার এরিয়া কাভার করে যাতে দেওয়া হোক, যাতে এখানে আয়া যখন পার্কিং অবস্থায় গাড়িগুলো থাকে, যে গাড়িগুলো যাইব এগুলো যাতে অ্যাকচুয়ালি সেইভাবে যাতে যাইতে পারে, সেইভাবে যাতে যাতায়াত করতে পারে, এটাই আমরা চাই। থ্যাংক ইউ। আজ সকালের ভয়াবহ দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমরা শুনলাম। তবে সেক্ষেত্রে TR08C0785 নম্বরের ইকো গাড়িটি মূলত সজোরে চলে আসে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে দেয় বাজারে উপস্থিত বেশ কিছু গাড়ি, বেশ কিছু বাইককে মূলত ধাক্কা মারে, এবং বাইকে থাকা গাড়িতে থাকা যান চালকরা যেরকম ভাবে আহত হয়েছেন, তার পাশাপাশি বাজারে বেশ কিছু মানুষ আহত হয়েছেন দুর্ঘটনা সম্পর্কে। তবে যেহেতু আকাশের মুখ ভার রয়েছে, একটা ওয়েদার খারাপ রয়েছে, আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অত্যধিক গতিতে যান চালানোর ফলেই কিন্তু একাধিক জায়গায় দুর্ঘটনার খবর কিন্তু উঠে আসছে, দুর্ঘটনার মাত্রাটাও বৃদ্ধি পাচ্ছে। একটা বিরতি নিচ্ছে, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।